আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই কথাটি অনেকবার বলি যে আমরা এখন সিয়ামের ক্ষেত্রে আমরা সিয়াম পালন করতে আগ্রহী হয়েছি, আলহামদুলিল্লাহ আমরা রোজা রাখি, কিন্তু আমাদের সিয়াম আমাদেরকে বেনিফিট দিতে পারে না। কেন? কারণ আমরা কোরআনহীন আমাদের সিয়ামগুলোকে পালন করেই যাচ্ছি বরাবর, এই জন্য আমরা কিন্তু আমাদের সিয়ামের বেনিফিট পাই না। একটি আয়াতে কারিমা বলেই আমরা প্রশ্ন উত্তরে প্রবেশ করব ইনশাআল্লাহ। এই আয়াতটার ক্ষেত্রে আমি বলবো একটু আমাদের বিচক্ষণভাবে অনুধাবন করার জন্য, একটু অন্তর দিয়ে অনুধাবন করার জন্য, যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন পৃথিবীর যে প্রান্ত থেকে, আপনারা আমাদেরকে এত কষ্টের সময়টুকু আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ বলছেন শাহরু রমাদান, সাধারণভাবে বুঝেন রমাদান একটি মাস। এখন আপনার কাছে বলা হচ্ছে আমার বাড়ি, এখন আমার বাড়ি যখন আপনি বলবেন অথবা বলবেন আমার মেয়ে, কোনো একটা প্রসঙ্গে আপনি বলছেন আমার মেয়ে অথবা আমার একটি বই, এরপর আপনি কি বলবেন বইটা সুন্দর, পাতা এরকম, এ বিষয়টি এরকম, আমার মেয়ে মেয়েটার আচরণ এরকম, এই ক্লাসে পড়ে, এত বয়স হলো, এই খাবারগুলো পছন্দ করে, সে এই ধরনের রোগ তার আছে, এই ধরনের আমরা ডেসক্রিপশানে যাই। কিন্তু অবাক করা বিষয়, আল্লাহ পুরো কোরআনে একটা মাসের নামই কেবল বলেছেন শাহরু রমাদান, এরপরে আল্লাহ বলছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদানের আর কোনো বৃত্তান্ত নাই, আল্লাহ মূল বৃত্তান্ত জানাচ্ছেন, এর মধ্যে আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছেন। কোরআনের কাজ কি? আল্লাহ এবার বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে মানুষের জন্য পথ নির্দেশক, এটা সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। আল্লাহ বলছেন যারা এই রমাদান মাস পাবে তারা যেন সিয়াম পালন করে। তাহলে এই যে রমাদানের বর্ণনার পরে এতগুলি আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন, এই কথাগুলির মূল মকসুদ কি? যে সিয়ামটা এসেছে কোরআন সহ। সুতরাং আমরা যদি কোরআনকে গ্রহণ করতে চাই, তাহলে আমরা সিয়ামকে যদি মূল বেনিফিট আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে কোরআনকে গ্রহণ করতে হবে। দুঃখজনক, আমরা প্রেসক্রিপশানে বছরকে বছর পার করছি, কিন্তু কোরআনহীন আমাদের রমাদান। আমরা সিয়াম পালন করি, রোজা রাখি, রোজা ছাড়ি, সেহরি খাই, ইফতার করি, কিন্তু বাকি কোনো কিছু আমি ত্যাগ করি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে আপনার আমার জন্য বলেছেন, মান লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি রমাদানের মধ্যে সিয়াম পালনের পরে তিনটা জিনিস ছাড়তে না পারে, এক নম্বর বলছেন কওলা যুর বাজে কথা, দুই নম্বর ওয়াল আমালা বিহি বাজে কাজ, অনর্থক কাজ, আর তিন নম্বর ওয়াল জাহল মূর্খতা, এই তিনটা জিনিস যদি কেউ ছাড়তে না পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাইসা লিল্লাহি হাজাতু আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, অযথা তার না খেয়ে থাকা আর এই তার পানাহার ত্যাগ করার কোনো দরকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। ভালো করে ভেবে দেখেন, তিনটা জিনিস যদি আমরা ছাড়তে না পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য বলছেন, তাহলে আমাদের জন্য কোনো দরকার নাই আমাদের এইগুলি ছাড়ার। এই সিয়ামের গুরুত্ব অনুধাবন করার জন্য, এই সিয়ামকে আমাদের জীবনে সফল এবং সার্থক করার জন্য, আপনার আমার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী আমাদেরকে সিয়ামের যদি আমরা ফজিলত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের জন্য কোরআন সহ এই সকল বাজে জিনিস ছেড়ে দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে সিয়াম পালন করতে হবে। নচেত কিন্তু আমরা এই সিয়ামের ফায়দা কিন্তু আমরা প্রপারলি পাবো না। বছরকে বছর আমরা সিয়াম পালন করেই যাচ্ছি, হয়তোবা মনে হচ্ছে কথাগুলি পরিচিত, কিন্তু আরও একটি বার আমি মনে করাই দিতে চাই, সিয়াম পালন অবস্থায় কোনো একজন মানুষকে যদি বলা হয় আপনি একটু পিপাসার্থ, আপনি পানি খান, তিনি কিন্তু পানি পান করবেন না। কারণ তিনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমি বাথরুমে পানি খাবো, নাউজুবিল্লাহি মিন যালিক, গোপনে খাবো, আল্লাহ কি সেখানে দেখেন না? যেই লোকের সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, পানাহার আল্লাহ দেখছেন, সেই লোক মিথ্যা কথা বলছে, সেই লোক অন্যায় আচরণ করছে, পিতামাতার সাথে বেয়াদবি করছে, ওজনে ফাঁকি দিচ্ছে, দেশকে ফাঁকি দিচ্ছে, কাজে ফাঁকি দিচ্ছে, হিংসা করছে, গীবত করছে, সরকারকে ফাঁকি দিচ্ছে, জনগণকে ফাঁকি দিচ্ছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, তাহলে সেই সময় কি আল্লাহ দেখেন না? তার মানে কি বুঝছি আমরা, যে আমরা মনে করছি এই খাওয়া এইটুকুই কেবল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, অথচ আল্লাহ বলছেন এই সব কিছু ত্যাগ করার নাম হচ্ছে সিয়াম। নচেত আমাদের দ্বারা কিন্তু সিয়ামের মূল ফায়দা আমাদের জন্য হবে না।